আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমাদের এই নাসির ভাই এবং তাম্মির এই ইস্যুতে অনেকেই তাদেরকে সাপোর্ট করতেছে তাদেরকে সাপোর্ট করে ফেসবুকে এসে স্ট্যাটাস দিচ্ছে আবার অনেকেই তাদের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে তাদেরকে গালাগালি করতেছে তাদের বিষয়টা একদমই নিতে পারতেছে না এখন এই তামিমা তাম্মিকে সাপোর্ট করার মতো আরও একজন আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে আমাদের সিদ্দিক ভাইয়ের এক্স ওয়াইফ এক্স ওয়াইফ কেন বললাম তার আমাদের সিদ্দিক ভাইয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে সেই ডিভোর্সি মহিলা এক ডিভোর্সি মহিলা আরেক ডিভোর্সি মহিলার জন্য একদম দরদ উতলায় উঠতেছে কি বলবো আর সেই দরদ দেখাইতে গিয়ে সে কী স্ট্যাটাস দিয়েছে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে আমাদের নাসির ভাইয়ের সাথে কিভাবে হাসাহাসি ডলাডলি করে কিভাবে সেজন্য কি বলতেছিল সেই নাসির ভাইয়ের সাথে বন্ধুরা এই সিদ্দিক ভাইয়ের স্ত্রীর নাম হচ্ছে মারিয়ামিম হয়তো আপনারা অনেকেই চিনি থাকবেন বন্ধুরা এই মারিয়া মিমের এই নাসির ভাইয়ের ইস্যুতে তার খুব চুলকানি উঠেছে সে এমন এমন স্ট্যাটাস দিচ্ছে সে এই নাসির ভাইয়ের ইস্যুতে এসে খুব বেশি বেশি নাক গলাচ্ছে আমার স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন সে কীভাবে নাসির বাইয়ের সাথে হাসাহাসি ডলাডলি করতেছে তো এই ভিডিওটা দেখে অনেকেই বলতেছে যে এই মহিলা। আমাদের নাসির বাইয়ের এক্স গার্লফ্রেন্ড ছিল আপনারা জানেন দুই সালের আমাদের নাসির বাইয়ের আরেক গার্লফ্রেন্ড তার নাম হচ্ছে শোভা সে বলেছিল এই নাসিরের অনেক গার্লফ্রেন্ড রয়েছে তার মধ্যে অনেকে ভাবতেছে তার মধ্যে এই মেয়েও একজন এই মহিলাও একজন নাসির ভাইয়ের গার্লফ্রেন্ড এর জন্য সে এভাবে ডলাডলিয়া হাসাহাসি করতেছে আর এর জন্যই অনেকে বলতেছে এই মারিয়ামিম আমাদের নাসির ভাইয়ের সেই এক্স গার্লফ্রেন্ডের মধ্যেই তিনিও একজন আমাদের সেই ছিদ্দিক ভাইয়ের বউ আর এই মহিলা আমাদের তামিমা তাম্মীর প্রথম স্বামী রাকিবকে তিরস্কার করছে তো বন্ধুরা এই মারিয়ামিম সেই রাকিব ভাইকে নিয়ে একটি স্ট্যাটাস দিচ্ছে আমি বন্ধুরা আমি সেই মারিয়ামিমের স্ট্যাটাসটি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি পোস্ট করে সেই স্ট্যাটাসটি পড়ে নেবেন সে বলতেছে রাকিবকে তার বাটপার মনে হচ্ছে কারণ মেয়েকে দেখার নাম করে এসে মেয়েকে নিয়ে চলে গিয়েছে এখন স্ত্রীকে ব্লেম দিচ্ছে আর বিস্তারিত আপনারা স্ট্যাটাসটি পড়ে নেবেন আর এখানে আমাদের রাকিব ভাই বলেছিল যে তার বাচ্চা তার মায়ের সাথে থাকলে হয়তো সেও খারাপ হয়ে যাবে এর জন্য সে তার নিজের কাছে নিয়ে গেছে আর এখানে এই মারিয়ামি বলতেছে সে চুরি করে নিয়ে গেছে এখন হাজব্যান্ডকে ব্লেম দিচ্ছে সব হাজব্যান্ডরা নাকি এমনই হয় সে সব হাজব্যান্ডদেরকে এমনই ভাবতেছে তো আমি তাকে বলবো নিজে ভালো হইলে সব ভালো সে নিজেই ভালো না এর জন্য সবাইকেই তার কাছে খারাপ মনে হচ্ছে সব স্বামীরা নাকি একই কাজ করে বাচ্চাকে তাদের কাছে নিয়ে স্ত্রীদেরকে ছোট দেখানোর চেষ্টা করে সিদ্দিক ভাইও নাকি একই কাজ করেছে অর্থাৎ তার এক্স হাজব্যান্ডের কথা বলছে যে আরসকে ওর কাছে আটকে রেখে আমাকে ছোট করে দেখানো হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা আমি আর লম্বা করবো না আপনারা স্ক্রিনে সেই তার পোস্টটি পড়ে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম